সংযুক্ত হম পুনৰবাৰ নীলোৎপল। আনিছা গীতাশ্রী, আমি যেহেতু সুরেশ বরা ডাঙরিয়া যা ভিতর ফলে গৈছে ইয়ার প্রার্থী সুরেশ বরা নগাঁও বিজেপি প্রার্থী, গতি মন্তব্য লোক চেষ্টা করেছিল, কিন্তু একটা কথা কব লাগবে যে নগাঁও লোকসভা সমষ্টিত কিন্তু প্রদ্যুৎ বরদলে যগ্রগতি লাভ করেছে, মূলত তিনটা সমষ্টিয়ে প্রদ্যুৎ বরদলে কিন্তু যথেষ্ট অগ্রগতি দিছে, সেইকটা হচ্ছে লাহরিঘাট, ধিং আর রূপহী, আর ইয়ার বাইরে সামগ্রী সমষ্টিত প্রদ্যুৎ বরদলে অগ্রগতি লাভ করেছে, যদিও কংগ্রেসে বিজেপিও যথেষ্ট ভাল ফল প্রদর্শন করেছে সামগ্রী সমষ্টিত। আর ইয়ার ব্যাপারে দেখলে পাওয়া গেছে যে নগাঁও বটদ্রা সমষ্টি, বিশেষকৈ নগাঁও যি নগাঁও সদর নগাঁও বটদ্রা সমষ্টিত যথেষ্ট শক্তিশালী স্থিতি বিজেপি দেখলে পাওয়া গেছে, জাগীর সমষ্টি বিজেপি যথেষ্ট শক্তিশালী রূপ দেখলে পাওয়া গেছে, মরিগাঁওত কিন্তু মরিগাঁও রহাত আশা করার ধরনের কিন্তু বিজেপি ভাল ফল প্রদর্শন করবা নাই, তার বিপরীতে কিন্তু নগাঁও বটদ্রা সমষ্টি আর জাগীরত নগাঁও বটদ্রা সমষ্টির রূপকর্মা আর জাগীরত মন্ত্রী পীযূষ হাজরিকা আছে, গতি তাত শক্তিশালী প্রদর্শন করেছে। ত্রিপুরা ওয়েস্টর খবর এটা আছে, ত্রিপুরা ওয়েস্টত বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলি জয়যুক্ত হয়েছে বিজেপির প্রার্থীগী, অর্থাৎ ত্রিপুরা ওয়েস্ট পশ্চিম ত্রিপুরা সমষ্টি বিজেপির দখলত। নীলোৎপল পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছো। এটা কব লাগিব যে নগাঁৱত বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে সংখ্যালঘু যি জনসাধারণ এইবাৰ কিন্তু AIDF সম্পূর্ণরূপে নস্যাৎ করেছে, AIDF বিরুদ্ধে কিন্তু বিপরীতে সংখ্যালঘু কিন্তু একজুট হয়ে পেলায় এবার কংগ্রেসক ভোটদান করেছে, তার প্রতিফলন দেখলে পাওয়া গেছে ধুবুরী লোকসভাতে দেখলে পাওয়া গেছে, তার প্রতিফলন নগাঁও লোকসভাতে দেখলে পাওয়া গেছে। আর আমি যদি চাও যে বিজেপিয়ে কিন্তু সংখ্যালঘু যিসমূহ সমষ্টি আছে বিধানসভা সমষ্টি আছে তার ভিতরে আটাইতকৈ যে ভাল ফল প্রদর্শন করেছে সেটা হচ্ছে নগাঁও জেলার সামগ্রী সমষ্টি, নগাঁও লোকসভার অন্তর্গত সামগ্রীর কিন্তু বিজেপিয়ে সংখ্যালঘু যে ভেটির শক্তিশালী স্থিতি দেখলে পাওয়া গেছে, তার কারণ কি বর্তমানে সেয়া কোনো কব নয়, কিন্তু আচরিতভাবে কিন্তু রূপহী লাহরিঘাট আর ধিং বিধানসভা সমষ্টিত যদরে সংখ্যালঘু একজুট হয়ে পেলায় কংগ্রেসক ভোটদান করেছে তার বিপরীতে কিন্তু সামগ্রীত সংখ্যালঘু যথেষ্ট ভোট পড়েছে কংগ্রেসের ফলে বিজেপির ফলে, গতি ইয়ার অন্তরালত কি কারণ নিহিত হয়ে থাকবে সেয়া পরবর্তী সময়। ধন্যবাদ নীলোৎপল। নীলোৎপল আছে আর মানে এবার স্টুডিওলে আছো পুনরবার আম আদমি পার্টির প্রতিনিধি ডিব্রুগড় সর্বানন্দ সোণোৱাল, জাতীয় পরিষদের প্রতিনিধি দুজনের সঙ্গে আমি কথা পাতি বিচারি, ডিব্রুগড় সর্বানন্দ সোণোৱালে 1,00,000-র অধিক ভোটের ব্যবধান ইতিমধ্যে লৈছে, 1,00,000, গতি ডিব্রুগড়ত সর্বানন্দ সোণোৱালের জয়ের পথ প্রশস্ত হয়েছে বলে কব পারি এই মুহূর্তে। এটা বহুতখিনি সময় লাগিব, প্রায় 4-5টা রাউন্ড হয়েছে কাউন্টিং, চাও কোন বহুত জায়গার যেটা ভোটিং কাউন্ট চাহ জনজাতির ভোটটা কত ওলাইব আর বাকি সমষ্টির যে ভোটটা গোটে কাউন্ট হওয়ার পিছতে কব পারিম কি হব। কিন্তু যোরহাট সমষ্টির একটা কথা মানে বিচার, জাতীয় পরিষদের ডিব্রুগড় সমষ্টিত জাতীয় পরিষদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা আছিল, কিন্তু ব্যবধানটা বেশি হওয়ার পিছত ইয়াত আর বড় সহজ নহব, এই 1,00,000 ভোট হলে বড় সহজ নহয় আর এতালে, কিন্তু গৌরব গগৈ শক্তিশালীভাবে আগবাড়ি গেল আর গৌরব গগৈ যথেষ্ট শক্তিশালী হয়ে থাকিল, সেটাও হল রকিবুল হোসেনের ভোটের ব্যবধান আরও বাড়িলে, প্রায় 2,30,000 ভোটের ব্যবধান বাড়িলে। হয়, প্রথম কথাটো হল ডিব্রুগড়ত আমি যুঁজ এখন দিছো, শক্তিশালী যুঁজ হয়েছে, যুজ হয়েছে কারণ আমি নতুন দল, নতুন দল, তাতে জাহাজর প্রতীক চিহ্ন, এটো হাতৰ চিহ্ন হলে যেটো ঢৌ দেখা গৈছে এটো হাতৰ চিহ্ন হলে যদি আমি সকলনি হল, যদি হাতৰ চিহ্নত খেলিলো হয় তেতিয়া সর্বানন্দ সোণোৱাল তাত পাত্তাই নাপালে হয় সিধাসাধি কথা, কিন্তু আমি আমার নতুন দল, আমি প্রত্যেক সমষ্টিত আমার দলটুক সাংগঠনিকভাবে আমি আগবাই লো যাব বিচারিছো, ভবিষ্যৎ প্রজন্মর কারণে আমি অসমত একটা পরিবেশ দিব বিচারিছো, গুণগত রাজনীতির কথা আমি চিন্তা চর্চা করেছো, জাতীয়তাবাদর কথা চিন্তা করেছো, ভারতের কেটামান জয়ের ফলাফল আছে, ত্রিপুরা ওয়েস্টত বিজেপির বিপ্লব কুমার দেবে জয়লাভ করেছে, ত্রিপুরা ওয়েস্ট সমষ্টিত প্রাক্তন মুখ্যমন্ত্রী, অরুণাচল ওয়েস্টত বিজেপির কিরেণ রিজিজুয়ে জয়লাভ করেছে এই সমষ্টিট, মেঘালয়ের তুরাত কংগ্রেসের চাংলেং চাংমার জয়লাভ, এই একটা বড় গুরুত্বপূর্ণ কথা, NPPর প্রার্থী আগাথা চাংমা পরাস্ত হয়েছে, এই অতি ডাঙর কথা এই মুহূর্তে, আসলে তাত কংগ্রেস জয়ী হয়েছে, বিরোধী পক্ষের যয়ের এখন আসন আছিল সেইখান আসন উত্তর পূর্বাঞ্চলের আসন আর এই সমষ্টিট বড় গুরুত্বপূর্ণ হব, ত্রিপুরা ওয়েস্টত বিজেপির বিপ্লব কুমার দেবর, অরুণাচলত বিজেপির কিরেণ রিজিজু, তুরা সমষ্টি বড় গুরুত্বপূর্ণ কথা, তুরা সমষ্টিত কংগ্রেসের চালেং চাংমার জয়লাভ হয়েছে, কংগ্রেসের জয়লাভ হয়েছে, কংগ্রেসের এখন আসন তাত আছে, মিজোরামত জেডপিএম আঞ্চলিক দল, অবশ্যই UPAর থাকা নাই, UPAর কোনো ধরনের বুঝাবুঝি ক্ষমা করবে NDAর নাই, বরঞ্চ সিটি এটা চাবলগিয়া হবো,
কিন্তু আগাথা সাংমা দীঘলীয়া দিন ধরে আছিল পিতৃ থাকুতে পি এ সাংমা থাকুতে প্রক্ষেপ করে থাকে গৈছিল জ্যেষ্ঠ ভাতৃ মুখ্যমন্ত্রী রূপে আছে জ্যেষ্ঠ ভাতৃ মন্ত্রী রূপে আছে আর দলে এইবার দেখবলে পাওয়া গেছে যে অরুণাচল বিধানসভা নির্বাচনত আসন আছে তারপরও আগাথা সাংমার পরাজয় সচাকই অতি গুরুত্বপূর্ণ কথা আনুষ্ঠানিক ঘোষণা হয়তো কিছু সময় লাগবে কিন্তু আগাথা সাংমা তাত পরাস্ত হয়েছে এই নিশ্চিত খবর এটা ফলাফল বিপ্লব কুমার দেব ত্যাগ করেছিল যথেষ্ট এইবার সাংসদ হয়ে গেছে গতি বিপ্লব শর্মা বিপ্লব কুমার দেব বিপ্লব কুমার দেবক এই টিকট প্রদান করা হয়েছিল আর জয়ী হয়েছে এই সমষ্টির ফলাফল গুরুত্বপূর্ণ কথা হব 231 আগবাড়ি আছে আর এখন আসনত ইতিমধ্যে জয়লাভ করেছে আর 285 আসন আর 6 আসনত ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটে জয়লাভ করেছে মই আইসো আর মূর সহ প্রতিনিধি আছে ফলাফল আজি এই ফলাফলের পশ্চাৎ আপনার তাৎক্ষণিক আমার মানে অত্যন্ত ভাল লাগিছে যে কংগ্রেস দলের প্রথম সিটটি ঈশান কোণের গোল উত্তর পূর্বাঞ্চলের গোল আর আমি আশাবাদী আর বহুদিনের মূরত পাইছে বহু আমি আশা করেছিল যে 84 সিটটি আমি জয়ী হম মেঘালয় দুখন সিট আছিল এখন আমি আশা করেছিল আর আমি ভবামতে আমার আমি জয়ী হলো আমি মানে সাংমা ডাঙরিয়াক মানে শুভেচ্ছা জানালো অভিনন্দন জানালো এই মঞ্চর পরাই আর আমি আশা করছো যে ভবামতে হয়ে আছে আমার চিন্তাবর আমার আরো ভালো হব ফলাফল আপনার ভবামতে হয়ে আছে ভবামতে হয়ে আছে উত্তর পূর্বাঞ্চলের রাজনীতি সম্পর্ক কংগ্রেস দলের ভবিষ্যৎ সম্পর্ক খুব ধুনিয়াকে আমি আগবাড়ি আছো আসলে এই নির্বাচন যেটু শ্লোগান আসলে বিজেপির আপকি বার সারস পার এই যেটু শ্লোগান যিটু মানে দাম্ভিকতা এইটু ভারতীয় জনসাধারণে প্রতিরোধ করেছে ইয়ার বিপক্ষে রায় দিছে আর মই আজি সকলে মানে জয়ী হয়েছে বা আগবাড়ি আছে সকলকে শুভেচ্ছা জানাইছো কিন্তু কথা হল কি এইবার যেটু নেরেটিভ মানে সৃষ্টি করা হয়েছিল ভারতবর্ষত আপকি বার সারসপারর যে উদ্দেশ্য আসে হেমন্ত বিশ্ব শর্মায় নিজেই কৈছিলে বিভিন্ন ঠাইত গে হয়তো সেই বিজেপির মানে মিশন এই আপকি বার সারসপার মথুরা ভি লে আয়েগা কিনা জ্ঞানবাপি লে আয়েগা কি এইবিল কথা কৈছিলে কিন্তু রাইজে এইবিল যে গ্রহণ করা নাই তার একটা উমান এটা পাওয়া গেছে বিজেপি এই এই মানে এই অসমেত ঘুরার মানে কি কৈছে এই স্তব্ধ ইতিমধ্যে করেছে রাইজে আর আগন্তুক দিনত বিধানসভা বিশেষরূপে প্রভাব পেলাব আর আরো একটা কথা মানে এইখানে যোগ দিব বিচার বদরুদ্দিন আজমলর পরাজয়ে রাজনীতির 2026 সনত বিশেষ প্রভাব পেলাব ধুবুরী আর ২৬ সনের নির্বাচনের কারণে একটা সৌভাগ্যর বিষয় যে এটা মানে কি বলে কয় আমার মৌলবাদী UDF দলক যে বিশেষ মুসলমান মানুষবিল আমার সম্প্রদায়ের লোকে যে এটা মানে হেৰি দিছে এটা দলে বলে ভোট দিছে দলে বলে ভোট দিছে এই কথা লৈ পেলাই 2026 সনত ইয়ার বিশেষ প্রভাব পেলাব আর উজনি অসমত গৌর গগৈর জয়ে কিন্তু ইন্ডিয়া মোর্চার 26 সনত একটা খোপনি ফুটিব কারণে পথ মুকলি করে দিলে এটা কথাটা হয়েছে এই যে নিশ্চিতভাবে যেটু এতালেকে যেখানে রিজাল্ট আহিছে তাতে আমি যোরহাটত আমার ফলাফল আশানুরূপ নহয় যোরহাট আর আমার করিমগঞ্জ নগাঁও আর যোরহাট এই তিনটা সমষ্টিত আমার আশানুরূপ নহয় আর আমি আজি সন্ধিয়ার পৰা সেই গোটেই কথা বতরাবিল মন্থন করম আপনি যদি চাই 2004 সনত আমার যেটা ভোট আমার যেটা করিমগঞ্জের মানে একটা কথা কই থ এই সময়তে করিমগঞ্জের দৃশ্যপট সলনি হয়েছে আর হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আর কৃপানাথ মোল্লার ব্যবধান মাত্র 26 ভোট 26-4 এই একটা নিশ্চিতভাবে সলনি হওয়ার একটা পরিবেশ আছে আর একটা কথা মানে আপনার কল যে যেটু আপকি বার সারসফার এই কথাটো আমার একটা কার্যকর্তা সকলের উপর একটা আকলন মানে একটা টার্গেট সেট করা যায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তায় একটা টার্গেট লৈ কাম করে যে এই ধরনের অ্যাচিভমেন্ট একটা করি গতি এই যেটা টার্গেটত সকলো বিরোধী সেই নেরেটিভটোত গুছি গেল এতিয়া আপনি একটা কথা মন করুক এখন সরকার গঠন হবলে 272 আসন লাগে ইতিমধ্যে আমি 295 লৈকে গৈ আছো
প্রত্যেক চ্যানেলতে যদি দেখা যায়। গতিকে আমি লিড 295 তে গৈ আছো, 290 কমিছে, 290 আর মোটামুটি একটা কথা থাকিব যে এই ট্রেন্ড কন্টিনিউয়াস, মানে এটা মোটামুটি 12টা বাজি লাগে, গতিকে আর এঘন্টা মানলেকে এই কথাটো এনেক ধরনের থাকলে আমি নিশ্চিতভাবে আমি 272 এবভ থাকিম। আর একটা কথা কইসো যে এই কিন্তু যাওয়া সময়সত বিরোধীর নিজা কোনো নেগেটিভ না থাকলে, কোনো ধরনের অন্য কোনো নেগেটিভ না থাকলে ভারতীয় জনতা পার্টির যে নেগেটিভ তাতে তেওঁলোকে সকলে দৌড়বলে আরম্ভ করে। আপনাদের অতি শক্তিশালী দুর্গ মোটামুটি পতন ঘটিছে বলি কব পারি উত্তর প্রদেশ নাই সাউ উত্তর প্রদেশের কথাটো অকনমান আপনি ধৈর্য ধরক, কারণ কেলে যাবারও এই কথাটো আছে উত্তর প্রদেশ আমি যেটো উত্তরী উত্তরাঞ্চ মানে পূর্বাঞ্চল যেটো অঞ্চল এই গোটে সামগ্রিকভাবে এই অঞ্চলটো যেহেতুকে ভোটর ভোট বহুত বেশি তাতে টোটাল উত্তর প্রদেশের কথাতে কইছো। লখনৌত রাজনাথ সিংর অগ্রগতির কি ডিফারেন্স আমি কইছো 15,000 ভোটত অগ্রগতি লৈ আছে রাজনাথ সিংয়ে, আর গোরখপুরত আগবাড়ি আছে ইফালে বিজেপির রবি কিষাণ, গোরখপুরের 23,644 ভোটত আগবাড়ি আছে। ধুবুরীর আকো ধুবুরীলে ভোটিছো কিছু আপডেট, ধুবুরীত এইবার 231,049 ভোটত রকিবুল হোসেনে অগ্রগতি লৈ আছে, 231,049 ভোটত পিছ পড়ি আছে বদরী নাজমল। যোরহাটত গৌতম আছে, গৌতম সংযুক্ত হয়েছে আপনার সঙ্গে, আর শেহতীয়া পরিসংখ্যা আপনার হাতত কিবা আছে নাকি? এই মুহূর্তে গৌরব গগৈ কোত আছে, গৌরব গগৈ কিবা প্রাথমিক প্রতিক্রিয়া দিছে নাকি গৌতম? হয় হয় নিশ্চয়কৈ পরাগমণি আদিত্য, গৌরব গগৈ বর্তমান 56,174 ভোটত আগবাড়ি আছে বিজেপির প্রার্থী তপন গগৈ ডাঙরিয়াতকৈ। আর বহুকিটা তথ্য পোহরলে আহিছে, আমি গৌরব গগৈ লগ পাওয়া নাই, গৌরব গগৈ হয়তো শিবসাগর আসলে যোরহাটলে আহিছে যদি কিছু সময় পিছত আমি জানিব পারিম। কিন্তু পরাগমণি আদিত্য আমি দেখিবলৈ পাইছো যে মাজুলী বিধানসভা সমষ্টিত যেটো এবার যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছিল, আর বিজেপিয়ে আশা করেছিল যে 30,000-40,000 ভোটত লিড পাব বিজেপি প্রার্থীগুলো। কিন্তু শেহতীয়াকৈ আমার হাতত যে তথ্য আহিছে সেই তথ্য অতিকে উদ্বেগজনক বিজেপির বাবে, সেয়া হয়েছে যে 7 নম্বর রাউন্ডর পিছত মাত্র 2,884 ভোটত বিজেপিয়ে মাজুলী লিড পাইছে। আর তার বিপরীতে যে তিতাবর বিধানসভা সমষ্টি আসে যা কংগ্রেসের দুর্গ বলে কোয়া হয় তাতো বিজেপিয়ে কৈছিল যে তাত এবার বিজেপিয়ে লিড পোৱার পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু আমার হাতত যে তথ্য আছে তাতো প্রায় 17,000 ভোটত গৌরব গগৈ লিড পাইছে, গৌরব গগৈ অগ্রগতি লাভ করেছে। আর কেবল মাজুলী বাদ দি যোরহাট লোকসভা সমষ্টির অন্তর্গত আন নটা বিধানসভা সমষ্টি আছে, সেই বিধানসভা সমষ্টি সমূহ 1 নম্বর রাউন্ডর পৰা বর্তমান লৈকে প্রতিটো রাউন্ডতে কিন্তু কংগ্রেস পার্টী গৌরব গগৈ ডাঙরিয়ায় লিড পাই আছে। গতিকে এই যিসমূহ তথ্য পোহরলে আহিছে, কিয়নো বিজেপিয়ে যিখিনি কথা কৈছিলে বা বিজেপিয়ে যি ধরনের প্রচার চলাইছিল তার এখন বিপরীত ছবি আমি বর্তমান লৈকে দেখিলে পাইছো। কিন্তু এতিয়াও আমি কব নোৱাৰো যে নদী কব নোৱাৰো, কিয়নো চাহ উদ্যোগিত অঞ্চল হয় শিবসাগর, যোরহাট আর চৰাইদেউ জিলা। আর যেটা ভোটিংয়ের ট্রেন্ডিং আমি দেখবলে পাও যে যি অঞ্চল সমূহের ইভিএম সমূহ খোল খায় যে একটা ট্রেন্ডত ভোট সমূহ গৈ থাকে, কিন্তু চাহ বাগিচা উদ্যোগিত অঞ্চলের যেটা ইভিএম সমূহ খোল খাব আমি একটা ট্রেন্ড যি কি ট্রেন্ড হব সে জানিবৰ বাবে আর আমি প্রায় আধা ঘন্টা এঘন্টা সময় অপেক্ষা করব লাগবে। কিন্তু প্রায় 50,000 ভোটর ব্যবধান বর্তমানলৈকে হয়েছে, এই মুহূর্তলৈকে 12টা বজালৈকে 50,000 ভোটত গৌরব গগৈ ডাঙরিয়ায় অগ্রগতি লাভ করেছে, সেটা ইলেকশন কমিশনের তথ্য হয়। আর যদি আমি অনানুষ্ঠানিকভাবে যে তথ্য লাভ করেছো সেই তথ্য যদি বিশ্লেষণ করে চাওয়া হয় তাহলে গৌরব গগৈ ডাঙরিয়া বর্তমানলৈকে প্রায় 60,000 ভোটত আগবাড়ি আছে, গতি অতি চিন্তনীয় বিষয়। আর যোরহাট বিধানসভা সমষ্টি যে সমষ্টিত অতি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হব বলে ধারণা করা হয়েছিল তাতো গৌরব গগৈ আগবাড়ি আছে। কিন্তু বহুতে কব বিচাৰে যে মূল যুঁজখন কিন্তু কংগ্রেস নহয়, তপন গগৈর কংগ্রেসের যুঁজ নহয়, এয়া হয়েছে গৌরব গগৈর সহিতহে তপন গগৈ বিজেপি প্রার্থীগুলির যুঁজ। আর রাইজে গৌরব গগৈ চাইহে ভোট দিছিলে কংগ্রেসক নহয়, তেনে ধরনের চর্চাও কিছু আমি হওয়া দেখবলে পাইছো। কিন্তু এই মুহূর্তত আটাইতকৈ ডাঙর কথাটো হয়েছে যে মাজুলীবাসীয়ে কি চিন্তা করে কেনে ধরনের বিজেপির অঙ্কত আউল লগালে সেয়া হয়তো বিজেপির শীর্ষ নেতৃত্বই বিশ্লেষণ। ইন্ডিয়া লায়েন্সৰ তৎপরতা এই মুহূর্ত কথা পাতিব টিডিপি আর জেডিউর হইতে আপডেট। আর এই মুহূর্তে ডাঙর খবর 16খন আসনত আগবাড়ি আছে যেহেতু টিডিপি, ইন্ডিয়া লায়েন্সত কিছু তাত কথা বতরার কথা কিছু চিন্তা চর্চা হয়েছে, 14খন আসনত অগ্রগতি লৈ আছে জেডিউয়ে, আর এই কথা বতরা হব বর্তমান এনডিএত আছে জেডিউ আর টিডিপি।
আর এই দুইটা দলের সমর্থন পাওয়ার পাশে তেওঁলোক ম্যাজিক নাম্বার উসর সাপি বলে মানে 60 লেকে যাব পারে এটো যদি রেজাল্ট হয় 60 এর প্রায় 61 62 ভিতর ফলাফল হবো পারে গটিকে 260 এর প্রায় 261 62 গটিকে ম্যাজিক নাম্বার একদম উসর লে গুছি যাব এটো যদি হয় শিলংর জি টুরা টুরা ইতিমধ্যে কংগ্রেসে জিকিছে আর এই মুহূর্তত বিপিপির দলের জয়লাভ ডক্টর রিকি অ্যান্ড্রিউ সিংগংয়ে জয়লাভ করেছে ইউডিপির প্রার্থী পরাজিত হয়েছে এখন আসলে ভিপিপির প্রার্থীজন জয়ী হব এই কথা কোয়া হয়েছে ভিপিপি কেবাটাও দল সম্মিলিত করে গঠন করেছিল আর প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর এখন আসন জয়লাভ করবেন বলে চর্চা হয়েছিল আনকি ইয়াত ভবিষ্যৎবাণীও করা হয়েছিল যে এখন ভিপিপিয়ে পাব ভিপিপির আসন গতি মেঘালয়ত কর্ণাট চাংমার দল দুই আসনতে পরাস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি অবশ্যই তাদের কোনো শক্তিশালী স্থিতি না তুরার কথা যদি কোয়া যায় কর্ণাট চাংমা বা চাংমা পরিয়ালের তুরা ধারাবাহিক ভাবে মাজত খুব সম্ভব এবারের কারণে সেই টুরা সিট খন তেওঁলোকে হেরুৱাইছে তার বাহিরে কবলে গেলে আজির প্রজন্মর বহুতে তাত এনপি মানে পূর্ণ চাংমার পরিয়ালকে দেখি আছে তার মাজতে কংগ্রেসে সেখন আজরি আনিছে টুরা আসন কংগ্রেসের এটা একটা শক্তিশালী জয় উত্তর পূর্বাঞ্চল টুরার বিজয় আসন জয়খন এখন আর মেঘালয়ের ভাবে যথেষ্ট এটো বিষয় রাজনৈতিকভাবে বড় গুরুত্বপূর্ণ হবো ইয়ার প্রভাব আগন্তুক সময়সূচ নিশ্চয়কৈ কিবা হবে কারণ এনপিপি দলটো মোটামুটি গারু পাহাড় কেন্দ্রিক আটাইতকৈ বেশি তেওঁলোকৰ সফলতা আছে পূর্ণয়ে চাংমাক ভিত্তিত বা গারু পাহাড়ত তেওঁলোকৰ সফল স্থিতি আছিল কিন্তু খাসি আর জয়ন্তীয়া পাহাড়ত তেওঁলোকৰ অলপ সমর্থন কম আছিল এই মুহূর্তে করিমগঞ্জের খবর কৃপানাথ মাল্লা আগবাড়ি গেল বিজেপির কৃপানাথ মাল্লা আগবাড়ি গেছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কিছু ভোটের পিস পড়ছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কিন্তু ব্যবধান যদিও বা নাছিল কিন্তু আগবাড়ি আছে এই মুহূর্তে কৃপানাথ মাল্লার লিড আর কি লিড হেয়া জানাম কি লিডত আছে সেইখিনিও মানে জানাবলে যত্ন করে আছো কিন্তু কৃপানাথ মাল্লা আসলে ইয়াত কিছু সময় পূর্বলৈকে বড় 26,000 মানের একটা ব্যবধান এটা আসে বিজেপির সংখ্যাটা নলে বৃদ্ধি হয়েছে কৃপানাথ মাল্লা যে করিমগঞ্জ সমষ্টির অগ্রগতি লাভ করে আছে এই অগ্রগতি বেশি নয় 1759টা ভোট বড় বেশি নয় 1759টা ভোট যেকোনো মুহূর্তে সাল সলনি হয়ে যাব পারে খুব ইন্টারেস্টিং হয়ে আছে এতিয়ালৈকে করিমগঞ্জ করিমগঞ্জত আছে আর ডিফুট ব্যবধান একদম কম 14,514 অমৃতপাল সিংর খবর এই মুহূর্তত ওয়ারিস পাঞ্জাব দে মুরব্বী অমৃতপাল সিং অগ্রগতির আছে ডিব্রুগড়ের পর খেলিছে জেলের পর খেলিছে কারারুদ্ধ অবস্থা খেলিছে আর প্রায় 80,000 মান ভোটত লিড লো আছে জেলের প্রায় নির্দলীয় প্রার্থী রূপে অমৃতপাল সিং খাদির সাহিবত অবতীর্ণ হয়েছে বর্তমান ডিব্রুগড় জেলত থাকা অমৃতপাল সিংয়ে খাদুর সাহিবত প্রায় 79,704 ভোটত লিড লো আছে এইটা একটা বড় গুরুত্বপূর্ণ খবর হব আমি কালিনে পরহি শোক হয়ে থাকতে কৈছিল যে ডিব্রুগড় পা এবার দুজন এমপি হব এজন ভিতর এজন বাইর অমৃতপাল সিং ভারতীয় জনতা পার্টির বা এই সরকারখনের সময়ের পর অবশ্যই অমৃতপাল সিং গ্রেপ্তার করার সময় তাত আপর সরকার গঠন হয়েছিল কিন্তু সকলো ফালে বহু শত্রু গোটাই ললে আজি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার অমৃতপাল সিং গ্রেপ্তার বিভিন্ন স্থানত ইডি ইত্যাদি করে এজন দুজন শত্রুর পরিবর্তে সমগ্র ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাট ইমান বেশি শত্রু করে দিলে বিশেষ উত্তর প্রদেশত মুক্তার আনসারী গ্রেপ্তার মৃত্যু এই ধরনের ঘটনাবুরক ধরে শত্রু অল্প বেশি হল যার প্রভাব কিন্তু পড়েছে এই সকল স্টেটতে পড়েছে আজি দিল্লিত যদি আপর কমেও দুখনত অগ্রগতি এই মুহূর্তে দেখিলে পয়া গেছে ঠিক তেনেদরে পাঞ্জাবত ভারতীয় জনতা পার্টি শিরোমণি আকালি দল দুইটারে অল্প অসুবিধা হয়েছে অনিরুদ্ধ লস্কর সংযুক্ত হয়েছে আমি রাষ্ট্রীয় পলিটিক্সর পর এবার আকবার বরাক উপত্যকা আমি যাওয়া নাই বহু সময় বরাক উপত্যকালে গেছো অনিরুদ্ধ আপনার সমষ্টিত দুটা সমষ্টি আপনার জেলাত তার ভিতর আমি প্রথমে করিমগঞ্জের কথা পাতি বিচার কৃপানাথ মল্লা 1769টা ভোটত তেনে কম ভোটত আগবাড়িছে কিন্তু আপনার কাছার আসন শিলচর আসন শিলচর আসন কিন্তু পরিমল শুক্লবৈদ্য শক্তিশালী হয়েছে 91,503টা গতি 1,00,000 ব্যবধান করবলে গিয়ে আছে বলে কব পারি এই মুহূর্তে 51,503টা ভোট আর যথেষ্ট ভোট পাইছে ইতিমধ্যে গতি এই আসনের প্রতিদ্বন্দ্বিতা সাবলগিয়া হব হয় পরাগ আজি রাতেপুৱাই আমি পরিমল দাক পাইছো 6টা বাজাতে আই গৈছিলে তেতিয়া খুঁজিছিল ইমান সোনকালে কিয় আহিছে কয় আপোনাৰ আমাৰ যিমানখিনি কাউন্টিং এজেন্ট আছে কাউন্টিং এজেন্টৰ লগত ময়ো সোমাই চাওঁ কেনেদৰে পৰিস্থিতি কিন্তু মই কনফিডেণ্ট যে ভাল এটা ভোটত আমি জিকিম খালি এইটোই নহয় আমি যোৱাকালি কাছাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট বিমল লাণ্ডু ৰয়ৰ লগতো কথা পাইছোঁ এইবিলাকৰ যিটো এটা ষ্টেণ্ড যে 3,00,000ৰ বেছি ব্যৱধানে জিকিব লাগে শিলচৰ ছিটখন
আমাক লাগি আছে যে 3 লাখ নহলেও 2 লাখৰ নিচিনা যাব পৰাগ শিলচৰ সিট জিকিব পৰিমল শুক্লবৈদ্য আৰু করিমগঞ্জ কি হ'ব করিমগঞ্জত ফাইট চলি আছে যিমানখিনি ডিফাৰেন্স দেখাই আছে এতিয়া করিমগঞ্জ আজি কাউণ্টিংটো ডেট আৰম্ভ হৈছিলে বৰষুণ কাউণ্টিং হলতো বনখৰ পানী সোমাই গৈছিলে যিটো কাৰণে 8:30 বজাত তাতে ষ্টাৰ্ট হৈছিলে আজি কাউণ্টিং আৰু এতিয়ালৈকে যিমানখিনি মাৰ্জিন দেখাই আছে হাইলাকান্দি এটা ডিষ্ট্ৰিক্ট হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ মেক্সিমাম ভোট হাফিজ ৰশিদ চৌধুৰী পাইছিলে কংগ্ৰেছৰ এইবিলাক চাব লাগিব যিমানখিনি ৰাউণ্ডছ বাঢ়ি যাব আৰু ডিফাৰেঞ্চটো কমে না নাই বা জিকিব না নাই হাফিজ ৰশিদ চৌধুৰী সামান্য ভোটত পিছ পৰিছে বৰ বেছি ভোটত পিছ পৰা নাই তাত আচলতে এআইডিএফৰ সৈতে তেওঁৰ ব্যৱধান এআইডিএফৰ সৈতে ব্যৱধান বহুত বেছি করিমগঞ্জত কংগ্রেস আর বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এআইডিএফ তৃতীয় স্থানলে গেছে কিন্তু এআইডিএফক নাকচ করেছে আপনার বরাক উপত্যকাটো নাকচ করেছে ধুবুরীটো নাকচ করেছে আমিনুল ইসলাম এতিয়ালৈকে প্রায় 38,000 মান ভোট পাইছে নগাঁওটো নাকচ করেছে অনিরুদ্ধ এআইডিএফক নাকচ করেছে বরাক উপত্যকার ভোটারেও কি কব আপনি এই বিষয়টো একদম ঠিক একদম ঠিক আমি দেখিছো দুজন বিধায়ক হাইলাকান্দির বিধায়কৰ আমি ভাষ্য দেখিছিলোঁ যেটো ভাইরাল হৈছিলে যিবিলাকে ডাইরেক্ট কৈছে হাফিজ ৰশিদ চাহাবক সাপোর্ট কৰিব কাৰণে খালি ইটোই নহয় আমিনুল হক লস্কৰ সোনাইৰ প্রাক্তন বিধায়ক গোটেই করিমগঞ্জ মুসলিম একটা ফ্যাক্টর আছে যেটোর কারণে করিমগঞ্জ সিটত বহুত কাম কৰিছে হাফিজ ৰশিদ লগত ছিলে আৰু এইটো এইবিলাক চাব লাগিব যে এতিয়া আজি যেটো কাউণ্টিঙৰ ৰিজাল্ট যেতিয়া ওলাব সেই ৰিজাল্ট ওলোৱাৰ পিছত হাফিজ ৰশিদ জিকিব না নাই সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন কিন্তু যুঁজখন শক্তিশালী হৈছে আৰু ব্যৱধান তেনেই কম এই ব্যৱধানটো তাত আচলতে সলনি হ'বলৈ দুটা IVMয়ে যথেষ্ট সাংঘাতিকভাৱে ভোট হোৱা দুটা IVM একদম ঠিক কথা কৈছে কিন্তু বোলে হাইলাকান্দির একদম হাফিজ ৰশিদ চৌধুৰীৰ পক্ষে আহি গল সলনি হৈ যাব আনহাতে যদি আন কোনো ঠাইত কিছু ভাল IVM বিজেপিৰ পক্ষে আহি গল দৃশ্যপট সলনি হৈ যাব পাৰে হয় আমি যিমানখিনি ট্ৰেণ্ড দেখিছোঁ হয় পৰাগ আমি যিমানখিনি ট্ৰেণ্ড দেখিছোঁ এই নৰ্থ করিমগঞ্জ হওক বা চাউথ করিমগঞ্জ হওক কেইটা ৰাউণ্ডত কংগ্ৰেছ বহুত আগবাঢ়ি আছিলে এনেদৰে এতিয়া বহুতকেইটা ৰাউণ্ডছ বাকী আছে যিটোৰ কাৰণে যিমান চলি থাকিব ৰাউণ্ডছ তেতিয়া গম পোৱা যাব মাৰ্জিনটো কমে না নাই 17,000-15,000 বেছি ডাঙৰ নহয় মেকআপ হৈ যাব কিয়নো এতিয়া খালি 4-5 ৰাউণ্ডেই হৈছে 16-18 ৰাউণ্ড যাব লগা বাকী আছে এতিয়াও করিমগঞ্জৰ কথাখিনিতে আৰু যদি করিমগঞ্জৰ আন এটা কথা যদি আমি কওঁ করিমগঞ্জত এই গোটেই ফাইটখনত দুটা ফেক্টৰ আছিলে দুগৰাকী বিধায়ক আমি সেইখিনি কথাও নিশ্চয়কৈ ক'ব লাগিব দুগৰাকী কংগ্ৰেছৰ বিধায়ক ফেক্টৰ আছিলে করিমগঞ্জ কিন্তু এই মুহূৰ্তত কংগ্ৰেছৰ যে স্থিতি তাত আচলতে কংগ্ৰেছৰ স্থিতিটোত তেওঁলোকে বিশেষ একো প্ৰভাৱ পেলাব নোৱাৰিলে কমলাক্ষ দেৱপ্ৰকাশক বৰ কষ্ট কৰি নিয়াৰ পাছতো কিমান প্ৰভাৱ পেলাইছে এইটো চাবলগীয়া হ'ব আৰু কিন্তু এইটো কথা ঠিক যে মই আমি এই করিমগঞ্জৰ আসনখনত শেহতীয়াকৈ যিটো দেখা গ'ল যে বিজেপিৰ পক্ষে কিছু যদি ভোট পৰিছে তেতিয়া মাইমলসকলৰ ভোট আৰু সেই মাইমলসকলৰ ভোট আৰু কিৰণ শেখ কমিউনিটিৰ ভোট তেওঁলোকৰ ভোটে হয়তো বিজেপিক কিছু এই মুহূৰ্তলৈকে শক্তি দি আছে কিন্তু অন্যান্য অঞ্চলসমূহৰ ভোটৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব গতিকে এই সংখ্যাটো অলপ সময়লৈ অস্পষ্ট হৈ থাকিব আটাইতকৈ বেছি যদি ব্যৱধান ধুবুৰীত আটাইতকৈ কম যদি ব্যৱধান হয়তো করিমগঞ্জত হ'ব করিমগঞ্জত আটাইতকৈ প্ৰাৰ্থী বেছি ডিফুৰ কথালৈ আহিছোঁ ডিফুৰ আমি ব্যৱধানটো আৰু মই স্ক্ৰীণত দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিম কিন্তু এইকেইখন আসন এই ব্যৱধানৰ ক্ষেত্ৰত চকুত পৰা হৈ থাকিব নিশ্চিত ৰূপত দৰ্শকে বৰ চাবলৈ বিচাৰি আছে হুজাই কি ক্ষমা কৰিব যোৰহাট আৰু এই পৰিসংখ্যা চাবলৈ বিচাৰিছে আৰু ধুবুৰী করিমগঞ্জ যদিও এটা চর্চাত আছে করিমগঞ্জ আসনখন দেখা যাওক কিমান সময়লৈকে বিজেপিয়ে নিজৰ অগ্রগতি রাখিব পাৰে কিন্তু এই বিষয়টো অত্যন্ত গুরুত্বপূর্ণ হ'ব যে শেষলৈকে অগ্রগতি রাখিব পাৰে নোৱাৰে কিন্তু গৌরব গগৈ বৰ শক্তিশালী তেওঁৰ লিড লৈছে গৌরব গগৈ লিড শক্তিশালী হৈছে প্ৰায় 60,000 লিড ব্যৱধান 60,000 স্পৰ্শ কৰাৰ দিশে আগবাঢ়িছে 58,869টা ভোটত তেওঁ আগবাঢ়ি আছে মই পুনৰবাৰ ষ্টুডিঅ'লৈ আহিছোঁ অজয় মাধৱ তাতে হয় চাহ বাগিচাৰ ভোট গৌৰৱ গগৈয়ে যথেষ্ট পাইছে যাৰ ধাৰণা কৰা হৈছে আপুনি চৰাইদেউত চাওক দুখন আসন ধুবুৰীত 2,60,000 ভোটত ৰকিবুল হুছেইনে অগ্ৰগতি লাভ কৰিছে আৰু ৰকিবুল হুছেইনে বৃহৎ ব্যৱধানত জয়ী হ'ব সংখ্যাৰ দিশেৰে আৰু শতকৰা হাৰৰ দিশেৰে ৰঞ্জিত দত্ত এই কথাটো স্পষ্ট হ'বলৈ গৈ আছে ৰঞ্জিত দত্ত কিন্তু ইয়াত জাবেদ ইছলাম বহু পিছ পৰিছে আৰু AIDFক এক প্ৰকাৰ নচ্ছাত কৰিছে AIDFক এক ক'বলৈ গ'লে স্পষ্টভাৱে অসমৰ ভোটাৰে নাকচ কৰিছে আৰু এই 3টা সমষ্টিতে তেওঁলোকৰ যি অৱস্থা
অবশ্যে তাত রকিবুল হোসেনে 4,00,000 ভোট পাইছে এতিয়ালৈকে আৰু আজমলে 1,40,000 ভোট পাইছে আৰু 1,11,000 ভোট পাইছে জাবেদ ইসলামে স্পষ্ট হৈছে এআইডিএফৰ গোটেই ভৱিষ্যতটো যাৰ ওপৰতে নিৰ্ভৰ হয়তো কৰিব পৰৱৰ্তী সময়ত এআইডিএফৰ বিপৰ হ'ব বৰ্ডেন আজমল অসুস্থ বয়স যথেষ্ট হৈছে চলা ফিৰাটো অসুবিধা হৈছে নিৰ্বাচনৰ আগত তেওঁক এবাৰ এটা সাক্ষাৎকাৰ কৰিবলৈ গৈছিলোঁ চিৰিৰ পৰা তেওঁ দুমহালৰ পৰা মোৰ সৈতে নামি আহোঁতে তেওঁ মোৰ হাততে ধৰি নামি আহিছে মই তেতিয়া উপলব্ধি কৰিছোঁ যে তেওঁ ইমান জোৰে সম্পূৰ্ণ দুটা আছে নামি বোলে তেওঁ কাষত পিছত পি এছ এজন আহিল নামি অহাৰ পিছত কিন্তু মই তেতিয়া উপলব্ধি কৰিছোঁ যে তেওঁ মানে খোজ একেবাৰে থৰক বৰক হৈ গৈছে বাহিৰত তেওঁ চলি ফুৰি আছে মই সেইদিনা আহি মানে আমি কথাও পাতিছোঁ যে মই একদম ব্যক্তিগতভাৱে এনেই ধৰিব নোৱাৰিলোঁ হ'লে যিহেতু দুটা মহলাত প্ৰায় 40টা চিৰি তেওঁ মোৰ হাততে ধৰি নামি আহিছে তেওঁক মই সাক্ষাৎকাৰ লোৱাৰ দিনা তাৰপিছত তেওঁক কিছু পি এছ ইউ লৈ গৈছে গাড়ীলৈকে তেওঁ একদম অতিশয় তেওঁৰ এটা শাৰীৰিকভাৱে এটা অসুস্থতাত ভুগিছে কোনো নাই আৰু কৰিমুদ্দিন বৰগোহাঁইক তেওঁ অতি বেছি বিশ্বাস কৰিলে কৰিমুদ্দিন বৰগোহাঁইয়ে সকলোৰে লগতে হিচাপ নিকাচ মিলাই চলিল কৰিমুদ্দিন বৰগোহাঁইয়ে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগতো ভাল ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ লগতো ভাল আনকি ইয়াৰ আগত যি কংগ্ৰেছ আৰু এ আই ডি এফৰ মিত্ৰতা হৈছিলে বিধানসভা নিৰ্বাচনত আহমেদ পেটেলৰ ঘৰলৈ নি ৰকিবুল হুছেইনৰ উদ্যোগতে কৰিমুদ্দিন বৰগোহাঁই এই মূল মিটিংখন কৰি এই মিত্ৰতাৰ পথ সুগম কৰিছিল গতিকে তেওঁ কেইবাটাও পক্ষৰ পৰা সুযোগ সন্ধানী অৱস্থা এটাত আছিল যিটোৰ হয়তো প্ৰভাৱ পৰিছে তাতে ডাঙৰীয়া চাহ বাগিচাৰ ভোট হয় প্ৰথম কথাটো হ'ল বিজেপিয়ে যিখিনি কথা কৈ আছিল যে চাহ বাগিচাৰ ভোট মানে তেখেতসকলে ভাবে যে আমাৰ বেংক হয় ভোট বেংক এইবাৰ ইলেকশ্যনত সেইটো কিন্তু ভুল প্ৰমাণ হৈছে অন্ততঃ যোৰহাটত বুলি ক'ব নোৱাৰি যোৰহাট নহয় ডিব্ৰুগড়ো হৈছে সেইটো আৰু গোটেই অসমত হৈছে সেইটো আপুনি আমি মই নিজেও যোৰহাটো গৈছোঁ ডিব্ৰুগড় গৈছোঁ শোণিতপুৰতো গৈছোঁ মই যিটো দেখিছোঁ চাহ বাগিচাৰ মানুহ কিন্তু এতিয়া এটা কথা চিন্তা কৰিছে যে মানে বিজেপিয়ে আমাক বহুত কথাত কিছু ঠগিছে যিবিলাক প্ৰতিশ্ৰুতি দিছিল সেই প্ৰতিশ্ৰুতিবিলাক আজিলৈকে বিজেপিয়ে পূৰণ নকৰিলে কেৱল মাত্ৰ চাহ বাগিচাৰ কাৰণে কেইটামান স্কীম যিটো নেকি স্কলাৰশ্বিপ আৰু কেইটামান ঘৰ বা ৰাস্তা কেইটামান দি তেখেতসকলে যিখিনি কৈছে নাই আমি উন্নয়ন কৰিছোঁ চাহ বাগিচা সেইবিলাক কথা কিন্তু বাগানত এইবাৰ হিট কৰিছে আৰু যোৰহাটত বিশেষভাৱে হিট কৰিলে এইকাৰণে যে তাত নেতা যিজনক পাইছে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া ভাবিছিল গৌৰৱ গগৈ ডাঙৰীয়া যদি জিকে তেতিয়াহ'লে আমাৰ যিবিলাক সমস্যাবিলাক আছে সেইবিলাক কাৰণে মই ডেস্কত অনুৰোধ জনাম এই মুহূৰ্ততে শ্বেয়াৰ বজাৰৰ এটা লাইভ পাঞ্চ কৰিবৰ কাৰণে শ্বেয়াৰ বজাৰত অতি সাংঘাতিকভাৱে পতন হৈছে শ্বেয়াৰ বজাৰত চেনচেক্স মোৰ হিচাপত 6,000তকৈ অধিক পইণ্টৰ তললৈ গৈছে এই মুহূৰ্তত ক'বলৈ গ'লে দালাল ষ্ট্ৰীটত ব্লাড বাদ ৰক্তপাত হৈছে এই মুহূৰ্তত দালাল ষ্ট্ৰীটত এটা সাংঘাতিক বিপৰ্যয় ভাৰতীয় শ্বেয়াৰ বজাৰত আৰু 1,600 পইণ্টতকৈ অধিক নিফটি তলত অৱস্থান কৰিছে আৰু প্ৰায় 6,000তকৈ বেছি পইণ্টৰ তলত আছে চেনচেক্স মই অনুৰোধ কৰিম আমি যদি লাইভ এবাৰ তাৰ স্ক্ৰীনো দেখুৱাব পাৰোঁ শ্বেয়াৰ বজাৰৰ যদি আমি লাইভ স্ক্ৰীন দেখুৱাব পাৰোঁ এই মুহূৰ্তত স্ক্ৰীনত ভাৰতীয় শ্বেয়াৰ বজাৰ ভাৰতৰ বিনিয়োগ বজাৰখনত এই ফলাফলক লৈ অতি উদ্বিগ্নতাৰ সৃষ্টি হৈছে আৰু সাংঘাতিক যদি 6,500 পইণ্ট যদি চেনচেক্স ডাউন হৈছে আমি কোনো দ্বিধা নোহোৱাকৈ ক'ব পাৰোঁ যে চেনচেক্স দালাল ষ্ট্ৰীটত ৰক্তপাতৰ সৃষ্টি হৈছে বহুত মানুহ আজি দুখীয়া হৈ যাব একদম মানে ঘৰ বাৰী গাড়ী বেচিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব ইয়াত কোনো ধৰণৰ সন্দেহ নাই এন ডি এ আৰু এই 300 ছিট মাৰ্ক ইয়াৰ লগত